আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিস কিচেন ব্লগ। ঈদ মুবারক সবাইকে। এটা আমার চাঁদ রাতে মেহেদি দিয়েছিলাম, যদিও ঈদ হবে কি হবে না সেটা নিয়ে সবার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে চাঁদ দেখা যাচ্ছে না। আর 9টার মধ্যে জানতে পেরেছিলাম যে ঈদ হবে না, তারপরে আবার রাত 11:30টার মধ্যে আবার নিউজ এসেছে যে ঈদ হবে। তো তার জন্য আমার আসলে অনেক কিছু প্রিপারেশন বাকি ছিল, যদিও তো ঈদের আগের দিন আমি হচ্ছে বলেছিলাম আমি এর আগে ব্লগটাতে যে আমি অনেক কিছু ঈদের আগের দিন প্রিপেয়ার করে রাখি, বাট এবার আমার সেটা করা হয়নি। যেহেতু আমার মনে হয় অনেকেরই এমনটাই হয়েছে, তো তারপরেও সকালবেলা উঠেই আমি দুধ সেমাইটা রান্না করেছি, তারপরে সবাই সেটা খেয়ে নামাজে চলে গিয়েছে। তো তারপর আমি এর মধ্যে ঝুরা সেমাইটা রান্না করে নিয়েছি আর হচ্ছে নুডলস রান্না করেছি। তো এটা আমি একটু ঘিয়ের মধ্যে চিনি, নারকেল, তারপর হচ্ছে গরম মশলা দিয়ে এটাকে একটু আগে সেদ্ধ করে নেই, তারপর এখানে সেমাইটা আগে দিয়ে ভেজে নিতে হবে। তো সেমাই ভেজে নিয়ে তারপরে এটা একটু সেদ্ধ হয়ে আসলেই সেমাইটা দিয়ে তারপরে এটাকে আবার আরও কিছুক্ষণ রান্না করে নিলেই তারপরে হয়ে যাবে। তো এরপরে আমি নুডলসটাও রান্না করে নিচ্ছি। তো নুডলসের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে। তো এখানে আমি একটু সামান্য আদা রসুন বাটা দিব, যেহেতু আমি এখানে একটু গরুর মাংস দিব আজকে নুডলসে। দিচ্ছি একটু সয়া সস। আর সকালবেলা কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই আমি ডিটেলসে তেমন কিছু দেখাতে পারিনি। আর হচ্ছে যেহেতু সকাল আগের দিন আমার কিছু রেডি করা ছিল না, তো এর কারণে অনেক সময় অনেক বাজারও করা হয়নি, একদম অনেক রাত করে বাজার করে আনা হয়েছে, তো যার কারণে আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো একটু টমেটো সস দিয়েছি আর একটু দিয়েছি একটা টেস্ট মেকার দিয়েছি এখানে। তো এটা একটু কষে আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরু মাংসগুলো, এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটেছি আর দিয়েছি কাঁচামরিচগুলোকে। আর এইখানে আমি নুডলস সেদ্ধ করে রেখেছি আগে থেকেই, তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, এরপর হয়ে গেলে এটা আমি এর মধ্যে নুডলসগুলোকে দিয়ে দিব। তো আমার নুডলস রান্না শেষ হয়ে গিয়েছে এর মধ্যে, তো এখন আমি বিরিয়ানি রান্না করছি। তো তার জন্য পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা করে নিয়েছি, এরপর আমি গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি আর টক দই দিয়েছি, এখানে একটা রেডি মশলা দিয়েছি প্যাকেটের, যেহেতু আমার অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমি কিছুই করতে পারিনি। তো যার কারণে বিরিয়ানিটাই আমি প্রেফার করেছিলাম, আর আমি ঈদের দিন একটু অসুস্থও ছিলাম, তো এজন্য আমার খুব একটা বেশি কিছু করা হয়নি। তো আমি আর ডিটেলসে দেখাইনি আমার বিরিয়ানির রেসিপিটা, যেহেতু আমার আগে একটা রেসিপি আছে। তো আপনারা যদি চান তাহলে কমেন্টসে লিখতে পারেন, আমি এটা দেখিয়ে দিব আপনাদেরকে। তো এখানে আমি 4টা ডিম দিয়েছি আর ডিমগুলো দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। এই তো, তো এইটা হচ্ছে বিকেলবেলার, বিকেলবেলা আমরা একটু বের হব, যদিও আকাশটা অনেক মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি আসবে আসবে এরকম একটা অবস্থা, কিন্তু তারপরেও খুব রিস্ক নিয়ে আমরা বের হয়েছিলাম। তো আর আজকে রেডি করে দিয়েছি, আমরাও রেডি হয়ে গিয়েছি, এখন বের হব বাসা থেকে। তো খুব একটা বেশি দূরে যাব না, যেহেতু চাঁদপুরে আসলে ঘোরার মতন তেমন একটা প্লেস নেই, আর হচ্ছে এমনিতেই আকাশটা খুবই কালচে হয়ে আছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি চলে আসবে। তো যেহেতু ঈদের দিন তারপরও মনটা মানছে না, একটু হলেও বের হতে হয়। তো ভেবেছিলাম প্রথমে রিক্সায় ঘুরবো ঘণ্টাখানেক, কিন্তু তারপরে ভাবলাম যে না একটু ঘুরে আসা যাক। তো আমি সেম প্লেসটাতেই যাচ্ছি, আমি পয়লা বৈশাখে যে প্লেসটাতে গিয়েছিলাম আমি সেই প্লেসটাতে আবার যাচ্ছি। আর ওইখানে একটু ক্রাউড কম থাকে, আর না হয় কিন্তু অন্য যে কোনো সব স্পটগুলোতে ভীষণ ভিড় ছিল, তো এই জন্য এটাতেই আসলে একটু প্রেফার মনে করি। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আকাশটা খুবই থমে গিয়েছে, তো মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে, কিন্তু আসলে আল্লাহর রহমতে বৃষ্টি আর হয়নি।
না হয় কিন্তু বেবি নিয়ে প্রবলেম হয়ে যেত। তো তারপরও রিস্ক নিয়ে বের হয়েছিলাম, যেহেতু ঈদের দিন একটু বের না হলে হয় না। তো আর এই জায়গাতে আসার একটা মূল কারণ হচ্ছে এখানে আসলে হচ্ছে আর আজ একটু দৌড়াদৌড়ি করতে পারে, ছুটোছুটি করতে পারে, তো এটাই হচ্ছে মেইন রিজন। আর পাশেই তো নদী আছে, এটা আমাদের চাঁদপুরের ডাকাতিয়া নদী। আমি আরেকবারও বলেছিলাম যে এটা পাশেই ডাকাতিয়া নদী। তো এখানে আসলে আসলে আর আজ একটু খেলাধুলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, বাসায় তো সারাক্ষণ বন্দি থাকে, আর এখানে আসলে একই সাথে সবুজ আর নদী দুটোই একসাথে উপভোগ করা যায়, আর বাতাসও ছিল প্রচুর। তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছে আমাদের। তো বেশিক্ষণ ছিলাম না, যেহেতু অনেক লেট করে আমরা বাসা থেকে বের হয়েছিলাম, একেবারে মাগরিবের আগে আগে এরকম সময় আমরা বের হয়েছি। তো অল্প কিছুক্ষণে ছিলাম, তো সে মুডটা আসলে বের বাইরে গেলে তার মুডটা একটু অফ হয়ে যায়, সে আসলে খুব চুপচাপ হয়ে থাকে। তো তারপরে আমরা সেখান থেকে, সামনে একটা ব্রিজ আছে তো সেটার উপরে গিয়েছি, সেখানে একটা দোকানে হচ্ছে ঝালমুড়ি অনেক মজার পাওয়া যায়, তো সেখানে ঝালমুড়ি খেতে গিয়েছিলাম। আসলে অনেক বছর পরে, অনেক বছর বলতে 3-4 বছর পরে আমি সেখানে গিয়েছি। তো এখান থেকে ভিউটা এরকম, অনেক ভালো লাগে আসলে। আর এখন আসলে একেবারেই সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন আমার আম্মুর বাসায় হচ্ছে ইনভাইট ছিল আমাদের, তো আম্মু এই সমস্ত আয়োজন করেছে আমাদের জন্য। তো আমরা দুপুরবেলায় এখানে এসে খেয়ে, আর ঈদের দিন তো হচ্ছে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, দেখিয়েছি সেটা। তো আমাদের বাসায় সবাই এসেছে, আমি, আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আমার দেবর, আমরা চারজনই এসেছি। অনেকদিন পরে আসলে আমার বাসায় আসা হয়েছে ঈদের মাঝখানে, আর রোজার মাঝখানে তেমন একটা আসতে পারিনি যেহেতু। তো এখানে হচ্ছে, এটা আমার ভাইয়ের বেবি আর এটা হচ্ছে আমার বেবি, তো দুজনে মিলে দুটো চিপস নিয়ে খুবই যুদ্ধ শুরু করে দিয়েছে। তো তারা আসলে ভীষণ দুষ্টামি করে এমনিতে, যখনই আমি মোবাইলটা হাতে নিই, ক্যামেরাটা অন করি, দুজনেই একদম চুপ হয়ে যায়, কোনোরকম এক্সপ্রেশনই দিতে চায় না। আর আমার ভাইয়ের বেবিটা কিন্তু অনেক দুষ্ট আলহামদুলিল্লাহ, এমনিতে কিন্তু অনেক আদরের আমাদের। তো ওরা কিন্তু আসলে প্রায় সেম এজ বলা যায়, 2 মাসের 2-2.5 মাসের ছোট বড় দুজনেই, আমি অনেকবারই বলেছিলাম। তো ওর নাম হচ্ছে অব্র আর আমার বেবির নাম হচ্ছে আরাজ, আমার বেবিকে তো অনেকেই চিনেন। তো আমরা হচ্ছে বিকেলবেলা একটু ঘুরতে যাব, তো তার জন্য বের হয়ে গিয়েছি। তো আমার বাসার সবাই চলে গিয়েছে, তো আমি থেকে গিয়েছিলাম বিকেলবেলা একটু ঘুরতে যাব। তো তার জন্য, তো ঘুরতে যাব বলতে আমি আমার একটা কাজিনের বাসায় যাব, তো সেখানে যাওয়ার আগে কিছুক্ষণ আমরা ঘুরেছি। আসলে আমার কাজিনকে ফোন করেছিলাম, তো আপু আবার বাসায় ছিল না, তিনি একটু আসলে ঈদের সময় তো ঘুরতে যায় সবাই, তো আপু আবার ঘুরতে চলে গিয়েছে। তো তো আমরা সন্ধ্যার পরেই সেখানে গিয়েছি, তো এর আগে কিছুক্ষণ ঘুরেছি, তারপরে আমরা সেখানে গিয়েছিলাম। তো এখানে আজকেও আবার আরেকটা ব্রিজের কাছে এসেছি, তো আসলে চাঁদপুরে যেহেতু ঘোরার তেমন প্লেস নেই, সবাই এখানে ব্রিজের কাছে আসে, যেহেতু এখানে অনেক সুন্দর বাতাস আছে, তো আর নিচে থেকে নদীর ভিউ দেখা যায়। তো আমরা আসলে ব্রিজ থেকে একটু নিচে নেমে গিয়েছি, যেহেতু ব্রিজের ওপর অনেক বেশি রাশ ছিল, অনেক ভিড় ছিল, তো আমার কাছে আসলে এত ভিড়ভাট্টা তেমন ভালো লাগে না, আর বাচ্চাদেরকে নিয়ে এমন প্লেসে যেতেও ভালো লাগে না যেখানে অনেক ভিড়। আর আসলে বের হয়েছে যেহেতু, ওরা যদি হাঁটাহাঁটি করতে না পারে তাহলে কিন্তু ভালোই লাগে না। তো এটা হচ্ছে আমার ভাবি আর আমার ভাইয়ের ছেলে, আর আমার বেবি কিন্তু এর মধ্যে ঘুমিয়ে গেছে। তো বেবি আম্মুর কোলে শুয়েছিল একটা সাইডে, ওরা দুজন বসে, আমার বেবিটা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল, তো আম্মুর ওকে কোলে নিয়ে বসেছে।
তো আমি এর মধ্যে আপনাদের জন্য একটু শুট করলাম। অলরেডি অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আজকে আকাশটা মোটামুটি ভালোই ছিল, তো তার জন্য বের হয়েছিলাম। তো আসলে মাঝে মাঝে ঘুরতে যেতে ভালোই লাগে, আর ঈদ কোনো উপলক্ষ হলে কিন্তু কোথাও ঘুরতে যেতে আরও বেশি ভালো লাগে। তো সে প্রায় যাওয়ার আগ মুহূর্তে ঘুম থেকে উঠেছে, তো এখন উঠেই একটু হাঁটাহাঁটি করছে। তো আমরা কিন্তু এখন চলে যাব, তো কাজিনের বাসায় আমি শ্যুট করিনি কিছুই। তো আসলে অনেকে আসলে তেমন একটা পছন্দ করে না, তো তার জন্য আমি আর সেখানে ক্যামেরাটা অন করিনি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।